শুভ সকাল। আমরা বহু কাঠখড় পুড়িয়ে প্রায় তিন গুণ দামে শ্রীলঙ্কার এয়ারলাইন্সের একটি টিকিট জোগাড় করেছিলাম ঢাকা টু কলম্বো বিমানে। আমাদের যথেষ্ট জায়গা থাকলেও কলম্বো টু সিডনি বিমানে প্রায় ফাঁকাই ছিল বলা যায়। পুরো বিমানে মাত্র আমরা 29 জন যাত্রী ছিলাম। আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ছড়াই ছিটে যে যেখানে ইচ্ছে মতো পড়ে বসে নিয়েছি। অবশ্য পরে আমরা ইচ্ছা মতো সিট শিফট করার সুযোগ ছিল। সময় কাটানোর জন্য বাচ্চারা এখানে ভিডিও গেম খেলে সময় কাটিয়েছে। শ্রীলঙ্কার এয়ারলাইন্সে কিছু মুভি ছিল, চাইলে এখান থেকে সিলেক্টিভ মুভি আপনারা দেখে সময় কাটাতে পারবেন। পুরো বিমান একদম ফাঁকা, যে যেখানে পেরেছি বসে গিয়েছি। দীর্ঘ যাত্রায় আমরা ক্লান্ত, শুরুতে আমরা কলম্বো নেমেছি। আমাদের ট্রানজিট ছিল ঘন্টা দুয়েকের, ঘন্টা দুয়ে তিন ঘন্টা জার্নিতেই রায়ান একদম ক্লান্ত হয়ে পড়েছে। শ্রীলঙ্কার এয়ারলাইন্সের ফার্স্ট মিল মোটেই ভালো ছিল না, আমার অন্তত ভালো লাগেনি। লম্বা জার্নি, ঘুমে ঘুমে কেটেছে বাচ্চাদের। দীর্ঘ 10 ঘন্টার জার্নি সিডনি টু সরি কলম্বো টু সিডনি। এই রাইস আর চিকেনটা অবশ্যই আমাদের ভালো ছিল। অবশেষে দুনিয়ার ঝামেলা পার হয়ে ইমিগ্রেশন শেষ করে কোয়ারেন্টাইনের জন্য আমরা হোটেলে। আমরা অবশ্য ফ্যামিলি ছিলাম বলে লাইভ অ্যাপার্টমেন্ট পেয়েছি, দুই বেডরুমের ছোট সুন্দর অ্যাপার্টমেন্ট, সুন্দর ভিউর ব্যালকনি। প্রথম ভেবেছিলাম ব্যালকনি বুঝি খোলা যাচ্ছে না, ভিউটা আসলে চমৎকার। ঝকঝকে নীল আকাশ, পিছনে সমস্ত এক্সারসাইজ ছিল। বাচ্চারা ভীষণ খুশি, অবশেষে বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়ে পুরো রুম ভর্তি লাগেজের ছড়াছড়ি। দুই বেডরুম দুই বাথরুমের ছোট্ট একটা চিমচাম গুছানো অ্যাপার্টমেন্ট ছিল। আমরা সবাই ক্লান্ত ছিলাম, ফিরে দেখি যে সকালে নাস্তা চলে এসেছে। রুমের দরজার সামনে ওরা নক করে রেখে গিয়েছে। মাস্ক পরে আমরা ওই খাবারের ব্যাগ গুটিয়ে নিয়েছি। সকালে নাস্তায় বিশাল সাইজের কুসেন্ট, সানি ডে। আমাদের যে এত খিদে লেগেছিল আমরা আসলে বুঝিনি, অথই আনপ্যাক করছে খাবার। বেশ কিছু ফ্রুটস ছিল একদম ফ্রেশ, মিল্ক পানি, প্রয়োজনে যা লাগছে ওরা একটু পরপর দিয়ে যাচ্ছে। অল্প খেয়েই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরে লাঞ্চে ছিল ওই বেকড ফিশ। খাবার বেকড ফিশের পরে আমাদেরকে সন্ধ্যা 6টা নাগাদ ডিনারে এই বিফ গুনাশ দিয়েছে, অনেকটা চাউমিনের মতো পাস্তা। এই তো ক্লান্ত দিন, ক্লান্ত প্রথম দিন শেষ। থ্যাংক ইউ।